নমস্কার বন্ধুরা, এনআর আগরবাতির সকলকেই স্বাগতম জানাই। আজকে যে ভিডিওটি আপনারা দেখছেন সেটি হচ্ছে যে পৌরসভার পক্ষ থেকে যে স্বনির্ভর গোষ্ঠী আছে, তো সেই স্বনির্ভর গোষ্ঠীর তরফ থেকে এইখানে N.R.Agarbatti-র যে ধূপকাঠির যে বিজনেস, তার যে স্টল এখানে দেওয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। তো এইখানে দেখুন, পৌরসভা হোক বা পঞ্চায়েত হোক, যে সমস্ত এলাকায় আপনারা বসবাস করছেন, তো সেই এলাকায় নিশ্চয়ই কোনো না কোনো অনুষ্ঠান বা প্রোগ্রাম হয়ে থাকে এবং সেগুলোতে নিজস্ব সরকারিভাবে কিছু স্টল দেওয়া হয়। তো সেই স্টলগুলোতে কিন্তু আপনাদের যে বিজনেস ধূপকাঠির ব্যবসা যারা করছেন, তো সেরকম আপনারা কিন্তু স্টল অফিসের সঙ্গে যোগাযোগ করে এই ধূপকাঠির যে ব্যবসার যে স্টল সেটা কিন্তু আপনারা অবশ্যই দিয়ে কিছুটা পয়সা এখান থেকে উপার্জন করতে পারবেন। যেমন দেখুন, এখানে পৌরসভার তরফ থেকে যে স্বয়ংসিদ্ধা আছে, তো স্বনির্ভর গোষ্ঠীর দল থেকে এটা দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে আপনারা যে সমস্ত এলাকায় বসবাস করেন সেখানে দেখবেন যে মিউনিসিপ্যালিটিতে হোক বা গ্রাম পঞ্চায়েতে হোক, তো আপনাদের এরকম স্বনির্ভর গোষ্ঠীর দল আছে। তো সেইখানে যদি আপনাদের দলে নাম লিখানো থাকে, আপনাদের যে বাড়ির যে যারা মহিলারা আছেন, তো তাদের অনেকে এই গোষ্ঠীতে স্বয়ংসিদ্ধা যে গোষ্ঠী পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে করা হয়েছে, তো সেই স্বয়ংসিদ্ধা যে গোষ্ঠী আছে এবং গোষ্ঠীর নাম ওয়াইজ আপনারা যেখানে বসবাস করেন যে একটা নাম থাকে গোষ্ঠী, সেই নামের গোষ্ঠীর নাম থাকে আপনাদের যদি নাম অবশ্যই থাকে গোষ্ঠীর মধ্যে নাম দেওয়া থাকে, তো সেই গোষ্ঠীর তরফ থেকে আপনারা কিন্তু ধূপকাঠির বিজনেসের যে স্টল সেটা কিন্তু দিতে পারবেন সব জায়গাতেই এটা। এবং তো ওয়েস্ট বেঙ্গল তো গোটাটাই আছে, এবারেও কিন্তু অল ওভার ইন্ডিয়াতেও কিন্তু আপনারা এই স্টল দিতে পারবেন যদি আপনাদের গোষ্ঠীর নাম থাকে। এবং সরকারিভাবে যে সমস্ত জায়গায় বিভিন্ন রকমের অনুষ্ঠান পরিচালনা করা হয়, তো সেই সমস্ত জায়গায় আপনারা কিন্তু অবশ্যই এই স্টলগুলো দিতে পারবেন। তো তাতে অফিসের সঙ্গে আপনাদের যোগাযোগ করতে হবে, তারাই সব কিছু বলে দেবে যে কীভাবে আপনারা স্টল দিবেন এবং কীভাবে আপনারা যে স্টল দিয়ে এই ব্যবসাটাকে এখানে নিজের স্বনির্ভর গোষ্ঠীর আওতায় নিয়ে আসবেন সেরকম করে আর কি। তো আমিও সেরকমভাবে আমি এই প্রচারগুলো আমি শুরু করেছি। আমার মিসেস বিউটি মহন্ত সরকার, ওনার যে স্বনির্ভর গোষ্ঠীর দলে যে নাম আছে এবং সেই গোষ্ঠীর তরফ থেকে এখানে যোগাযোগ করে অফিস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরে আমাকে বিভিন্ন টাইপের এই যে বড় বড় যে মেলা হয়, অর্থাৎ সরকারিভাবে যে সমস্ত হয় মেলাগুলো হয় সেইখানে কিন্তু বসার অনুমতি দিয়েছে এবং এই গোষ্ঠীর তরফ থেকে যার জন্য কিন্তু আমি এখানে স্টল দিতে পেরেছি। এটা হচ্ছে ফুল মেলা, তো এটা হচ্ছে বালুরঘাট পৌরসভার একটা ফুল মেলা অনুষ্ঠান ছিল। সেই পৌরসভার অন্তর্গত যে ফুল মেলা, সেই ফুল মেলায় কিন্তু গোষ্ঠীর তরফ থেকে এখানে ধূপকাঠির স্টল দেওয়া হয় এবং এখান থেকে কিছু পয়সা হলেও কিন্তু আপনারা উপার্জন করতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা যে আপনাদের যে সমস্ত এলাকায় আপনারা থাকছেন না কেন, এই ব্যবসার যদি এগোতে চান, প্রচার করতে চান, তাহলে কিন্তু এই সিস্টেমটা আপনাদেরকে নিতে হবে বা অবলম্বন করতে হবে। কারণ আপনারা যে এলাকাতে থাকুন বা যে রাজ্যেই বসবাস করুন না কেন, নিশ্চয়ই বাড়ির মহিলাদের যে নাম কোনো না কোনো গোষ্ঠীতে নাম দেওয়া আছে, যদি বা কারো গোষ্ঠীর মধ্যে নাম দেওয়া না থাকে তাহলে অতি সত্বর আপনারা যেখানেই বসবাস করুন, যে মিউনিসিপ্যালিটি হোক বা যে পঞ্চায়েত এলাকায় হোক, সেইখানে যে অফিস আছে সেই অফিসের সঙ্গে যোগাযোগ করে আপনারা গোষ্ঠীতে বাড়ির যে মহিলারা আছে তাদের নাম অন্তর্ভুক্ত করে নিন, যাতে আগামী দিনে আপনারা এরকম সরকারি জায়গায় এসে একটা স্টল দিতে পারেন নিজের যে ব্যবসা আছে, সেটা ধূপকাঠির ব্যবসায় হোক বা যে কোনো হাতের কাজের উপরে ব্যবসা হোক, তো যে কোনো রকমের আপনারা কিন্তু ব্যবসা করে এই স্টলগুলো আপনারা বসিয়ে কিছুটা হলেও পয়সা সেখান থেকে উপার্জন করতে পারবেন এবং আপনার যে কোম্পানি তার যে প্রচার, তো প্রচারটাকে কিন্তু ভালোভাবে আপনারা করতে পারবেন। এটা একটা বড়ো জায়গা প্রচারের, অর্থাৎ আপনার যে সমস্ত মাল আছে, আমার দেখুন এইখানে অংশীদা যে স্বনির্ভর গোষ্ঠীর দল থেকে দেওয়া হয়েছে এখানে একটা টেবিল, সেইখানে নিজস্ব যে তৈরির যে
মেশিনের তৈরি যে কাঠিগুলো দেখতেই পাচ্ছেন এখানে, এখানে সমস্ত রকমের প্রোডাক্ট দেওয়া আছে এখানে, এবং নিজস্ব লেবেল সাটানো এবং নিজস্ব কোম্পানির ব্র্যান্ডের যে সমস্ত প্যাকেট আছে আমার, সেটা আমি দিয়ে এখানে নামিয়েছি। কারণ স্বয়ংসিদ্ধা গোষ্ঠী আমি একটি গোষ্ঠী যেখান থেকে লোন দেওয়া হয়, ক্ষুদ্র লোন দেওয়া হয়। এর মানে হচ্ছে আপনারা কিন্তু বাড়িতে বসে এই মহিলাদের যাদের নাম আছে গোষ্ঠীতে, সেই ক্ষুদ্র লোন নিয়ে 4,000 টাকা, 6,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, যেরকম আমাদের যে গোষ্ঠীর যে বয়স হবে, যে বয়স, সেই বয়স অনুপাতে আপনারা কিন্তু লোনের অ্যামাউন্টটা কিন্তু আপনারা সেখান থেকে পাবেন। আস্তে আস্তে কমের থেকে বেশির দিকে যাবে। তো সেরকম আমারও একটা, আমার যে মিসেস তার হচ্ছে গোষ্ঠীতে নাম দেওয়া আছে, যার জন্য কিন্তু যে আমরা মেলাতে বড় বড় সরকারি যে প্রজেক্টে যে মেলাগুলো চালানো হয় সেখান থেকে, এবং আমাদের যে বলা হয় যে আপনারা এই স্টল এখানে দিতে পারেন এবং স্বনির্ভর গোষ্ঠীর তরফ থেকে আর কি, তো সেই জন্য এখানে দেওয়া হয়েছে। তো আপনারাও কিন্তু এরকম গোষ্ঠীতে নাম অন্তর্ভুক্ত না করা থাকলে অবশ্যই নাম লিখিত নিয়ে, কার্ড করে নিয়ে, বই করে নিয়ে সেখানে সদস্য হয়ে সেই গোষ্ঠীর তরফ থেকে আপনাদের যে এলাকায় যে বিভিন্ন টাইপের যে অনুষ্ঠান বা বড় বড় যে মেলা বা যে কোনো অনুষ্ঠান যেখানে সরকারিভাবে স্টল দেওয়া হয়, সেইখানে আপনারা কিন্তু এরকম স্টল দিয়ে হলে কিছুটা হলেও পয়সা কিন্তু আর্ন করতে পারেন বন্ধুরা। তো এটা N.R.Agarbatti বিজনেস, অর্থাৎ নারায়ণ রেখা আগরবাতি। তো মোবাইল নাম্বারটা হচ্ছে 9614300997। যে সমস্ত এলাকায় আপনারা থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা নতুন চ্যানেলটিকে ফলো করছেন তাদের প্রতি থাকলো অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা, প্রিয় শুভেচ্ছা। তো আপনারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনও পর্যন্ত, তো এই N.R.Agarbatti চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের যে নোটিফিকেশন সেখানে কিন্তু পৌঁছে যায় আমার ভিডিও, এবং সেই ভিডিওগুলো দেখে নিয়ে আপনারা কিন্তু আমার যে ধরন বিজনেস সেটা কিন্তু আপনারা কিন্তু এই ট্রাই করতে পারেন। এই পদ্ধতিগুলো আপনারা কিন্তু আপনাদের যে ব্যবসা আমার ব্র্যান্ডের কীভাবে লেভেল হচ্ছে, কীভাবে মানুষের হাতে যাচ্ছে, কীভাবে আস্তে আস্তে সারা দাঁড়াচ্ছে, তো এইরকম আপনাদেরকে করতে হবে বন্ধুরা। আমার কথা হচ্ছে আপনারা এক জায়গায় বসে না থেকে, আপনারা যে সমস্ত পুরুষেরা আছেন বাড়ির, তারা তো মার্কেটিং করছেন, যে মার্কেটিং বিভিন্ন দোকানে যাচ্ছেন, দোকানে গিয়ে মালগুলোকে দিচ্ছেন, ঠিক আছে সব ভালো কথা, সেটা তো করবেন। তার সাথে সাথে বাড়ির যে মহিলারা আছে তাদের যদি গোষ্ঠীতে একটা অন্তর্ভুক্ত করে থাকেন নাম, তো অবশ্যই কিন্তু এইভাবে কিন্তু আপনাদের হচ্ছে যে প্রচারটা কিন্তু বাড়বে, অর্থাৎ প্রচারের সাথে সাথে আপনার কিন্তু ব্যবসাও বাড়বে বন্ধুরা। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট যে ভিডিওগুলো আমি দেবো এরপরে, প্রচুর আমাদের মেলা আছে এবং সেখান থেকে আমার ডাক আসবে স্টল দেওয়ার জন্য, সেগুলো ভিডিও কিন্তু আপ টু ডেট আপনাদেরকে আমি নেক্সট বাই নেক্সট দিতে থাকবো, সেগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন, এবং ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। পরবর্তীতে আরও নতুন নতুন যে ভিডিও বা নতুন নতুন আইডিয়া স্মল বিজনেসের উপরে, আগরবাতি ব্যবসার উপরে, বিভিন্ন টাইপের ফর্মুলা, এভরিথিং এ টু জেড, আপনাদের যা যা জানা সব কিছু, সমস্ত কিছু ভিডিও আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করব। আপনি দেখতে পাচ্ছেন যে আমার স্টল এবং ব্যবসা করছে, অর্থাৎ এইখানে যে টেবিলে বসে দুপাটির যে কাউন্টার লাগানো হয়েছে সেখান থেকে বিক্রি হচ্ছে, টুকটাক একটু হোক বেশি হোক যেটাই হোক, সবচেয়ে বড় ব্যাপার আমি একটা কথা বললাম, প্রচার। আপনাদের দেখুন আমার এখানে যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে আমার কোম্পানির নাম, আমার মোবাইল নম্বর এবং লোগো, এবং যে ধরনের ডিজাইন করা হয় আপনারা নিজের মতো করে স্টিকার, অর্থাৎ স্টিকার ছাপিয়ে আপনাদের যে নিজের যে ব্র্যান্ড সেটা কিন্তু অবশ্যই বাজারে প্রচার করতে পারবেন মনে হয়। এতে আপনার যদি প্রোডাক্টের গুণগত মান যদি ভালো হয় অবশ্যই আপনাদের যে লোকাল শহর বা গ্রাম সেখান থেকে সারা পাবেন, এবং এর যে প্রচার সেটা কিন্তু সব জায়গায় ছড়িয়ে পড়বে, তখন একটা আপনাদের কিন্তু ভালো একটা জায়গায় অবশ্যই যাবে। তো আপনারা কিন্তু এরকম করে করতেই পারেন, আমার সঙ্গে থাকুন সাথে থাকুন, আমি বিভিন্ন জায়গায় ডিসকাল করে দেওয়া হবে, সরকারি পক্ষ থেকে হোক বা বেসরকারি সংস্থা থেকে হোক বা যে ক্লাব কমিটি থেকে হোক, এনজিও থেকে হোক, যদি আমার ডাক আসে আমাকে দিতে বলে এরকম দাদা আপনি এখানে দিতে পারেন, তো অবশ্যই আমি সেখানে
ফল দেবো, ছোটো খাটো হলেও দেবো। আমার কথা, আমার কোম্পানি, আমার ব্র্যান্ড যেন মার্কেটে প্রচার হয়, অর্থাৎ চারিদিকে যেন ছড়িয়ে পড়ে, যে এই কোম্পানির মালিকটা লোক কাস্টমার যেন দোকানে গিয়ে বলতে পারে, দাদা অমুক কোম্পানি বা অমুক নামে একটা আমি কিনেছিলাম ওরা থেকে, তো এই মালগুলো আপনারা রাখেন কিনা। তো সেইখান থেকে আপনাদের যে ফিডব্যাক সেটা আপনারা